प्रिय श्रोता मंडली, प्रथमे एक कथा बोले रखी जे जादेर बयस 18 बचर नीचे तादेर ए वीडियोटी देखबार प्रयोजन नहीं। आज आमी एक कठिन बेधिर विषय आलोचना करछी जा परिणत बयस थेके साराटा जीवन धरे भोगाते पारे। विशेष करे विवाहित जीवने এই বেধির কারণে নেমে আসে এক চরম অশান্তি। এমনকি এমনও শুনেছেন বা জানেন যে অর্থকড়ি ধন সম্পদ প্রচুর আছে, কোনো অভাব তাদের সংসারে নেই, অথচ সংসারে কলহ বিবাদ লেগেই আছে। স্বামী স্ত্রীর মধ্যে সবসময়ই মনোমালিন্য ভাব। এরকম চলতে চলতে সুখের সংসার কোনো একদিন ভেঙে যেতেও দেখা গেছে। কেন এমনটি হয়, এর গোপনীয় কারণটি কি? এর গোপনীয় কারণটি হল স্পারমাটোরিয়া বা শুক্রমেহ বা স্বপ্নদোষ বা বীর্যপাতন রোগ। এই ব্যাধিটি হলো সাংসারিক বা বৈবাহিক জীবনে যত সব অশান্তির মূল কারণ। এখন আশা যাক এই বেধির কারণে বা এই বেধির কারণ কি সে সম্বন্ধে আমরা একটু জেনে নিই। স্পারমাটোরিয়ার বাংলা অর্থ হল অসারে বা অজান্তে বীর্য পতন, স্বপ্ন অথবা জাগ্রত অবস্থায় পায়খানা বা প্রস্রাবের সময় বা প্রস্রাবের পূর্বে কোদ দেওয়ার সময় অসারে ধাতু বা বীর্য পতন হলে তাকে স্পারমাটোরিয়া বা শুক্রমেহ বা বীর্য পতন রোগ বলে। রাতে কিংবা দিনে স্বপ্নদোষ হওয়াও এই বেদির অন্তর্ভুক্ত। যাই হোক, এই বেদি আজকাল প্রায় অধিকাংশ লোকের মধ্যেই পাওয়া যায়। এর ফলে আস্তে আস্তে মানসিক শক্তি দুর্বল হয়ে পড়ে। বেশিরভাগ লোকের এই বেদি নিজের দোষেই হয়। যৌবনাবস্থায় অপরিমিত ইন্দ্রিয় চালনা, হস্তমৈথুন, স্বপ্নদোষ ইত্যাদি কারণে বীর্য তরল হলে জীবনী শক্তির দুর্বলতাবশত স্নায়ুমণ্ডলীয় ক্রমশ দুর্বল হয়ে পড়ে। তখন বীর্য ধারণ ক্ষমতা একেবারেই নষ্ট হয়ে যায়। সামান্য মাত্র উত্তেজনাতেই কি নিদ্রা কি জাগ্রত সব অবস্থাতেই বীর্যপতন হয়। কুসংসর্গ, কুপুস্তক, নভেল নাটক আদি পড়া ইত্যাদি এই রোগের কারণ হলেও ডিসপেপসিয়া, কোষ্ঠবদ্ধতা, অন্ত্রে কৃমির বাস, শরীর ক্ষয়কারী কোনো ব্যাধি, প্রমেহ রোগ ইত্যাদি কারণেও এই রোগটি হয়ে থাকে। তো এবার আসা যাক, এই রোগ হলে কী কী লক্ষণ শরীরে বা রোগীর দেহে প্রকাশ পায় সে বিষয়ে এবার একটু জেনে নেওয়া যাক। দিনের বেলায় বা রাত্রে ঘুমন্ত অবস্থায় স্বপ্নে রেতপাত বা বীর্যপতন হয়। এরূপ কিছুদিন ধরে চলতে থাকলে ধাতু বা বীর্য জলের মতো পাতলা হয়ে যায় এবং বীর্য ধারণ ক্ষমতা কমে যায়। অনেক সময় ওই বিষয়ে চিন্তা করলে কিংবা কোনো নভেল নাটক আদি পড়লে বীর্যপাত হয়ে যায়।
মূত্রত্যাগ করার সময় চাপ দেওয়ার ফলে সুতার মতো লম্বা করে ধাতু বের হয়। আস্তে আস্তে শরীর রোগা হতে থাকে, মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ে এবং উদ্যম পুরোপুরি নষ্ট হয়ে যায়, কোনো কাজের উৎসাহ থাকে না। এই সময় বুক ধরপড় করে, স্মরণ শক্তি কমে যায়, কোনো কাজে মনোসংযোগ থাকে না, চোখের কোণে কালিমা পড়ে, শরীরের চর্ম শুষ্ক মতন হয়ে যায়, মেজাজ খিটখিটে হয়, মস্তিষ্কে রোগ হয়, যেমন মাথা ঘোরে, বেশি কথা বলতে অনিচ্ছা, জীবনে হতাশ, আস্তে আস্তে ধ্বজভঙ্গ হয়ে পড়ে এবং কোনো এক কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়। এবার চলে আসি হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে, অর্থাৎ এই রোগে আক্রান্ত হলে হোমিওপ্যাথিতে তা নির্মূল করার কী ব্যবস্থা রয়েছে সে সম্বন্ধে আসা যাক। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে এর খুব সুন্দর চিকিৎসা রয়েছে, যদি ধৈর্য সহকারে ঔষধ সেবন করেন এবং নিজেকে নিজেই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনি আপনার হারিয়ে যাওয়ার শক্তি ফিরিয়ে পাবেন। এবার আসা যাক চিকিৎসা পদ্ধতিতে। রোগের লক্ষণ অনুযায়ী আমাদের ঔষধ গ্রহণ করতে হবে। সুতরাং প্রথমত হচ্ছে, শরীর দুর্বল হলে, জননাঙ্গ ছোট হয়ে গেছে, লিঙ্গোদ্রেক হয়েও অল্প সময়ে বীর্যপতন হয়ে যাচ্ছে, অবসাদগ্রস্ত ইত্যাদি লক্ষণ থাকলে যে ঔষধটি তাকে নেওয়া উচিত তা হলো অ্যাসিডাম ফসফরিকাম 30 বা 200। নেক্সট, কামোত্তেজক স্বপ্ন দেখে বা স্বপ্নবিহীন স্বপ্নদোষ, অজ্ঞাতসারে বীর্যপতন, দুর্বলতা, বুক ধরফড় করা ইত্যাদি লক্ষণগুলি যদি রোগীর শরীরে প্রকাশ পায়, তাহলে যে ঔষধটি তাকে সেবন করতে হবে তা হল ডিজিটেলিস 30। নেক্সট, পুরুষাঙ্গ অত্যন্ত দুর্বলতা, শিথিল, লিঙ্গোদ্রেক না হওয়া অথবা সামান্য উত্থান হয়েই বীর্যপতন হওয়া, এবং যাদের কিছু লিভারের দোষ আছে তাদের পক্ষে যে ওষুধটি অত্যন্ত উপকারী তা হল লাইকোপোডিয়াম ক্ল্যাভেটাম 30। নেক্সট, অল্প বয়সে হস্তমৈথুন করে যে ব্যাধির সৃষ্টি করে, মেজাজ খিটখিটে হয়ে যায়, যে সকল ব্যক্তি বসে থেকে দিন অতিবাহিত করে, অলস প্রকৃতির, যাদের লিভার ভালো কাজ করে না, যারা মদ্যপান করে শরীর নষ্ট করেছেন এবং পুরুষাঙ্গ উদ্রেক হয়ে আলিঙ্গনের সময় নিস্তেজ হয়, শেষ রাত্রের দিকে স্বপ্নদোষ হয়, তাদের ব্যাধিতে যে ওষুধটি তাদের জন্য খুবই প্রয়োজনীয় তা হলো নাক্সভূমিকা 30। পায়খানা প্রস্রাবের সময় যখন চাপ দেওয়া হয়, সেই চাপ দেবার জন্য পুরুষাঙ্গ থেকে সাদা রঙের এক ধরনের বস্তু খরিত হয়, ইহা বীর্য। এই ধরনের খরণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাকে যে ওষুধটি সেবন করতে হবে তা হলো সেলিক্স নায়াগ্রা মাদার অথবা বিউফোরানা 30।
নেক্সট, সঙ্গমের সময় খুব শীঘ্র শীঘ্র বীর্য পতনে যে ওষুধটি নিতে হবে তা হলো টিটানিয়াম 30। এছাড়া আরও কিছু অত্যন্ত উপকারী ওষুধ রয়েছে যেগুলো খুব ভালো কাজ করে থাকে। সেই ওষুধগুলির মধ্যে যেমন হলো টারানেরা, এগনাস কাস্ট এবং অনসমোডিয়াম ইত্যাদি, এই ওষুধগুলিও কিন্তু অত্যন্ত ভালো কাজ করে থাকে। এবার আমরা আসছি কী করে আমরা এই ওষুধগুলি খাব সে বিষয়ে। বয়স 18-30 হলে 3 ফোঁটা, 31-45 হলে 4 ফোঁটা, 46-55 হলে 5 ফোঁটা, 56-ঊর্ধ্বে হলে 6 ফোঁটা করে সামান্য জলে মিশিয়ে খাবার আগে খাবেন দিনে 2-3 বার। প্রয়োজনে কমেন্ট বক্সে কমেন্ট করে বেদির বিষয়ে জানাবেন, আমি সবসময়ই সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।